নমস্কার বন্ধুরা, মিল মেলোডি চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজ আমি তোমাদের জন্য বেতশাকের একটা সহজ সরল ঘরোয়া রেসিপি নিয়ে হাজির হয়েছি। অথচ এই রেসিপিটা কিন্তু খুব টেস্টি হয়, খুব কম সময়ে তোমরা এটা বানিয়ে ফেলতে পারবে। এই বেতশাক কিন্তু অনেক জায়গায় অনেক নামে পরিচিত। কেউ কেউ বাথুয়া শাক বলে থাকে, কেউ কেউ বৈত্যা শাক বলে থাকে, এরকম অনেক নামে পরিচিত। তো যারা এই ভিডিওতে নতুন এসেছো তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে নিতে। চলো বন্ধুরা, আজ তাহলে ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি বেতশাক, ভালো করে ধুয়ে একদম ছোট ছোট করে পরিষ্কার করে রেখেছি। আমি 300 গ্রাম বেতশাক নিয়েছি। তাহলে এখন মেন পর্যায়ে যাওয়া যাক। এখানে আমি একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। গরম হয়ে গেলে আমি এখানে হাফ কাপ দিয়ে দেব বড়ি। তো বড়ি দেওয়ার পরে এইভাবে একটু শুকনো তাওয়াতে নেড়ে নিতে হবে, বড়িতে যে ময়েশ্চার থাকে সেটা চলে যাবে। তারপরে 2 টেবিলস্পুন দিয়ে দিচ্ছি সর্ষের তেল বড়িটা ফ্রাই করার জন্য। 2 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে বড়িটাকে ফ্রাই করে নিতে হবে। এবার আমি এখানে হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি নুন, অল্প একটু নুন দিয়ে আরো একটু ফ্রাই করে নিতে হবে। এবার ফ্রাই হয়ে গেলে সব বড়িগুলোকে আমি আপাতত অন্য একটা জায়গায় তুলে রেখে দেব। একটু লাল লাল করে ভেজে নিতে হবে, খুব বেশি কালো করা যাবে না। তো এবার ওই একই তেলে যে তেলটা বেঁচে থাকবে সেই একই তেলে আমি দিয়ে দেব হাফ টিস্পুন জিরা। তো আমি এখানে সাদা জিরা দিচ্ছি, চাইলে তোমরা কালো জিরো দিতে পারো। আর দিয়ে দিলাম 1টা শুকনো লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতো বুঝে দিও। 15 সেকেন্ড ফ্রাই করে নিতে হবে লো ফ্লেমে। তারপরে 5 থেকে 6টা রসুনের কোয়া একটুখানি হামাল দিস্তায় থিত করে লো ফ্লেমে একটু ফ্রাই করে নিব। একটু লাল লাল ফ্রাই হয়ে গেলে এদিকে দেখো, আমি একটা বড় সাইজের মিডিয়াম সাইজের একটা বেগুন এইভাবে বরফি বরফি করে কেটে নিয়েছি, আর একটা বড় সাইজের আলু এইভাবে বরফি করে কেটে নিয়েছি। তো এবার ওই তেলেতেই আমি আলুগুলো দিয়ে দেব ফ্রাই করার জন্য। 5 মিনিট মতো একটু ফ্রাই করে নিতে হবে। করার পর হাফ টিস্পুন নুন দিয়ে দিচ্ছি। খুব বেশি নুন দেবো না, কারণ শাকেতে নুনটা খুব বেশি ফিল হয়, এই জন্য অল্প অল্প দিতে হবে। আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এই সব কিছু দেওয়ার পর 3 মিনিট আরো মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করতে হবে। আলুগুলো যখন ফ্রাই হয়ে যাবে একটু লালচে করে ফ্রাই করে নিতে হবে। হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব বেগুনের পিসগুলো, যেগুলো আমি আগেই কেটে রেখেছি। এই সব কিছু দেওয়ার পর বেগুনগুলো আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে হাফ টিস্পুন দিয়ে দেব নুন। নুন দেওয়ার পরে আরো একবার ভালোভাবে মিশিয়ে ফেলতে হবে আর ফ্রাই করে নিতে হবে। এরপর দিয়ে দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পরে আরো 5 মিনিট লো ফ্লেমে রেখে বেগুন আর আলুগুলোকে ফ্রাই করে নিতে হবে। যখন সুন্দরভাবে আলু আর বেগুনটা ভাজা হয়ে যাবে তখন অন্য একটা পাত্রে আলু আর বেগুনটাকে তুলে রেখে দিতে হবে। এদিকে শুকনো লঙ্কা যেটা ছিল সেটা আমি তুলিনি, আর রসুনও যেটা ছিল অল্প একটু ওটা রেখে দিয়েছি। আর 1 টেবিলস্পুন দিয়ে দিলাম সর্ষের তেল, আরও 1টা শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম, যেহেতু একটু ঝাল ঝাল করব। তো এবার আমি কেটে রাখা পরিষ্কার করে রাখা যে বেতশাকগুলো রয়েছে সেগুলো আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে 2 টিস্পুন দিয়ে দিচ্ছি নুন। নুন দেওয়ার পরে ভালোভাবে কিছুক্ষণ ফ্রাই করতে হবে মিডিয়াম ফ্লেমে রেখে, প্রায় 5 মিনিট মতো ফ্রাই করতে হবে, যতক্ষণ না শাক থেকে পুরো জল বেরিয়ে যাচ্ছে। এবার ভালোভাবে ফ্রাই করে নেওয়ার পরে আলু আর বেগুন যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে আর বড়িগুলো, ভাজা বড়িগুলো দিয়ে সবকিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে ফেলতে হবে। আর মিশিয়ে ফেলার পর আরো 1 মিনিট রান্না করতে হবে মিডিয়াম ফ্লেমে রেখে। তো এইভাবে খুব ইজিলি তোমরা এইটা বানিয়ে ফেলতে পারবে। দেখো রান্নাটা কিন্তু একদম রেডি, খুব সুন্দর একটা গন্ধ আসছে, আর এটা গরম ভাতের সাথে তোমরা কিন্তু খেয়ে খুব মজা পাবে।
রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে নিও, যাতে করে আমি ভিডিও দিলে সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার করো আর লাইক দিয়ে আমাকে উৎসাহ যোগাতে রহো। ভালো থেকো।